সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা কুম্ভলগ্ন কুম্ভ রাশির জানুয়ারি 2024 দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো কুম্ভলগ্ন কুম্ভ রাশি লগ্নে আপনাদের শনি ডাইরেক্ট মার্গী গতিতে আছে, বিশেষভাবে শারীরিক মানসিক একটা দৃঢ়তা, একটা মনোবল, শারীরিক বল আপনারা প্রাপ্ত হবেন। দ্বিতীয় অষ্টমে রাহুকেতুর অ্যাক্সিসটা অবশ্যই একটু ডিস্টারবেন্সের, নানান রকম ক্রাইসিস, নানান রকম জীবনে একটা স্যাক্রিফাইস, কিছু কম্প্রোমাইজিং সিচুয়েশন তৈরি করে, সেই জায়গাটা আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে। থার্ড অ্যান্ড ইলেভেন্থ লর্ড, থার্ড অ্যান্ড ইলেভেন্থ লর্ডের যে কানেকশান আপনাদের, যে আপনাদের একটা জুপিটার অ্যান্ড মার্সের যে কানেকশানটা হচ্ছে, তো মনের ইচ্ছে, উইশ ফুলফিলমেন্ট, অ্যাম্বিশন, এই জায়গাটা বিশেষভাবে কিন্তু আপনারা পাবেন। একটা ইন্টেন্সিটি বাড়বে, অনেক রকম মনের মধ্যে ডিজায়ার ফুলফিলমেন্ট, অনেক ডিজায়ার তৈরি হবে, অনেক কিছু আপনাদের চাহিদা তৈরি হবে, একটা অতৃপ্ত ভাব থাকবে। তো সেই জায়গায় নিজেদের একটুখানি কন্ট্রোল করাটা দরকার, তো সেই জায়গাটা কন্ট্রোল করে রাখবেন। ওভারঅল যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কী ডিজায়ার হচ্ছে, কতটা ডিজায়ার হচ্ছে, কতটা চাই, সেইটার উপর একটা নিয়ন্ত্রণ, কারণ কুম্ভ রাশির সারাসাথে চলছে। তো সঠিকভাবে একটু মেপে পরিমিতভাবে চললে কিন্তু সমস্যা নেই, আদারওয়াইজ টু মাচ অ্যাপিটাইট কিন্তু স্যাটার্নকে ডিস্টার্ব করবে এবং সেখানে একটা নেগেটিভ রেজাল্ট হওয়ার সম্ভাবনা। আপনাদের বুধ পঞ্চমপতি দশমে বক্রগতিতে থাকছে 2 জানুয়ারি অবধি, তারপর সে একাদশে প্রবেশ করবে 7 জানুয়ারি, 7ই জানুয়ারি। এই 7ই জানুয়ারি থেকে পঞ্চমপতি বুধ এবং মঙ্গল, দশমপতি মঙ্গল একাদশে, বিশেষ শুভ যোগ, বিশেষভাবে আপনাদের কিন্তু ক্যারিয়ার রিলেটেড গ্রোথ, ক্যারিয়ার রিলেটেড কিছু ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট এটা আপনাদের প্রদান করবে। রাজযোগকারী গ্রহ শুক্র আপনাদের 18 জানুয়ারি অবধি বৃশ্চিকে থাকছে দশমভাবে, তারপর একাদশে প্রবেশ করবে, এটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ। দশম এবং একাদশ ভাব বিশেষ করে একটা শুভ প্রভাবে থাকছে, দশমে শুক্র এবং বুধের উপরে শনির দৃষ্টি থাকছে, রাহুরও দৃষ্টি থাকছে, সুতরাং কিছু বিক্ষিপ্ত বিভ্রান্তিকর চিন্তাভাবনাও হতে পারে, সেটাকে অবশ্যই বুঝে ফিল্টার করে ছেঁকে সিদ্ধান্তগুলো নিতে হবে। কিন্তু 10th and 11th দশম এবং একাদশ ভাব বিশেষভাবে সক্রিয়, জাগ্রত, অ্যাক্টিভ থাকছে, সুতরাং চেঞ্জ, উইশ ফুলফিলমেন্ট, প্রাপ্তির জায়গা, গেইনস অ্যান্ড বেনিফিটসের জায়গা অবশ্যই আমরা 2024 জানুয়ারিতে দেখতে পাচ্ছি। তবে সারেসাথি যেহেতু কুম্ভ রাশির, একটুখানি কিন্তু মেজার্ড একটা মডারেশনে থাকাটা প্রয়োজন। সপ্তমপতি রবি দ্বাদশে প্রবেশ করবে 15 জানুয়ারি, তো 2nd half of January দূরভ্রমণ, বিদেশের সঙ্গে কানেকশন, বিবাহ স্থির হওয়া ইত্যাদির কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মাসের প্রথম দুটো দিন 1st and 2nd January 2024 কুম্ভলগ্ন কুম্ভ রাশি, দাম্পত্য জীবনে কিছু ডিস্টারবেন্স, মন মানসিকতার মধ্যে একটা লো এনার্জি এবং কিছু সমস্যা সমালোচনার কারণে তৈরি হতে পারে, সমালোচনার সম্মুখীন হতে পারেন। 3rd and 4th January 2024 কুম্ভলগ্ন কুম্ভ রাশি কর্মক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন, নানানভাবে কিছু অতীতের ইস্যুস তৈরি হয়ে একটা নতুন করে আপনাদের জন্য কিছু ক্রাইসিস তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আকস্মিকভাবে কিছু ভিজিলেন্স, কিছু এনকোয়ারি হয়ে
আপনাদের একটা মানমর্যাদা নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। 5, 6, 7 5, 6, 10, 7 কিছু আয় উন্নতির দিকে ডিস্টারবেন্স, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হওয়ার সম্ভাবনা। 8 আর 9 8th and 9th কর্মক্ষেত্রে কিছু শুভত্ব অবশ্যই পাবেন, কিন্তু সেখানে কিছু সহকর্মীদের সঙ্গে কিছু কলিগসদের সঙ্গে ভুল বোঝাবুঝি এবং সেখান থেকে একটা অপ্রিয় ঘটনা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। 10 আর 11 বিশেষভাবে কর্মক্ষেত্রে লাভবান হবেন, নানানভাবে প্রাপ্তি, পদমর্যাদা বৃদ্ধি, দূরভ্রমণ, আর্থিক উন্নতি, নানানভাবে কিন্তু ক্যারিয়ারের দিকে শুভত্ব লাভের সম্ভাবনা। সঙ্গে বিবাদ প্রবণতা, অ্যারোগেন্সকে কন্ট্রোলে রাখতে হবে। 12 আর 13 দূরভ্রমণের যোগ, কর্মক্ষেত্রে প্রচুর শ্রম সাপেক্ষ হবে সব কাজ উদ্ধার করা। 14 আর 15 মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স, সর্দি কাশি, জ্বর হওয়ার সম্ভাবনা এবং একটা মানসিক অবসাদ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু সমস্যা দেখা দিতে পারে। 16 আর 17 আর্থিক দিকে সাবধান থাকতে হবে, আকস্মিকভাবে সঞ্চিত অর্থ কিছু হঠকারী সিদ্ধান্তর কারণে ব্যয় হয়ে যেতে পারে, সেন্টিমেন্টাল মাইন্ডকে কন্ট্রোলে রাখতে হবে, প্র্যাকটিক্যাল থিঙ্কিং করতে হবে। আত্মীয় স্বজন এবং শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা। 18 আর 19 বিশেষভাবে নিজেদের পুরুষাকার, যোগাযোগ, কানেকশনস, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে একটা ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা। 20, 21 আর 22 গৃহসুখ বিঘ্নিত হবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ট্রাবল, কর্মক্ষেত্রে বিশেষ কিছু জটিলতা হওয়ার সম্ভাবনা। 23 আর 24 সন্তানকে নিয়ে কিছু ডিস্টারবেন্স, সন্তানকে নিয়ে কিছু উদ্বেগ উৎকণ্ঠা, মন বিভ্রান্ত থাকবে, বিক্ষিপ্ত থাকবে, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। 25 আর 26 কর্মক্ষেত্রে বিশেষ শুভযোগ, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, নতুন কর্মপ্রাপ্তি, একটা স্বীকৃতি লাভ, কিছু সহকর্মীদের সঙ্গে কোনো ডিসপিউট থাকলে সেটা মীমাংসা হওয়া, ওভারঅল কিন্তু বিশেষ শুভত্ব দেখা যাচ্ছে। 27, 28, 29 দূরভ্রমণের যোগ, তবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব হতে পারেন। 30 আর 31 মাসের শেষ দুটো দিন আবার কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, মায়ের শরীর আকস্মিকভাবে একটা অবনতি হতে পারে। তো কুম্ভলগ্ন কুম্ভ রাশি 2024 জানুয়ারি আপনাদের একাদশ ভাব বিশেষভাবে অ্যাক্টিভেটেড হবে। একাদশে দশমপতি মঙ্গল থাকবে, সপ্তমপতি রবি থাকবে, পঞ্চমপতি বুধ প্রবেশ করবে, রাজ্যকারী চতুর্থ নবমপতি শুক্র প্রবেশ করবে। তো একটা আয় উন্নতি এবং সোশ্যাল ফ্রেন্ড সার্কেল এক্সপ্যান্ড হওয়ার সম্ভাবনা এবং সেখান থেকে অনেক যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতির একটা বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে একাদশ ভাব এতটাই ভারী থাকছে, স্ট্রং থাকছে, সুতরাং যেটা বললাম একটু মডারেশনে চলতে হবে, কারণ স্যাটার্ন অতটা এক্সেসকে পছন্দ করে না, এক্সেস অ্যাপিটাইটকে বিশেষ করে পছন্দ করে না। তো 3rd আর 11th কানেকশন অবশ্যই, বিশেষভাবে নতুন চিন্তাভাবনা তৈরি হওয়া এবং এক্সিস্টিং চিন্তাভাবনার প্রেক্ষিতে যা টার্গেট লক্ষ্য আছে, সেই অনেক টার্গেট, অনেক অভীষ্ট, অনেক লক্ষ্য অর্জন করার, অনেক সাকসেস পাওয়ার কিন্তু 2024 জানুয়ারি মাসে দেখা যাচ্ছে কুম্ভরাশি কুম্ভলগ্নের। সর্বম শুভময়ম শুভনন্তা শুভকৃপানন্তা।